ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেরা নিজেরা মারামারি করে আওয়ামী লীগ দেশে ত্রাসের রাজত্ব কায়েম করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বরিশাল মহানগর এবং জেলার নবগঠিত কমিটির নেতাদের সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতার জন্য আওয়ামী লীগ নিজেদের মধ্যে সংঘর্ষ আর হত্যায় লিপ্ত হয়েছে উল্লেখ করে সেলিমা রহমান বলেন, এ সরকারের অধীনে কোনো নির্বাচন করবেন না তারা, ক্ষমতা পাকাপোক্ত করতে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বাংলাদেশে নির্বাচন বলতে কিছু নাই, কাজে কি নির্বাচন হয়েছে কিংবা কি হয় নাই এ ব্যাপারে কিন্তু আমরা সম্পূর্ণ আমরা কোনো মন্তব্য করতে চাই না। কারণ এটা কোনো নির্বাচন না, এটা কোনো কিছুই না, এটা তারা ক্ষমতা কুক্ষিকতার জন্য একদলীয় শাসন কায়েম রাখার জন্য তারা এগুলো করে যাচ্ছে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার যদি আমাদের সামনে আসে তাহলে আমরা নির্বাচনে যাব। এখন আমরা নির্বাচনে যাওয়ার কোনো রকম চিন্তাভাবনা করছি না।